কেমন আছো রায়গঞ্জ? খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো? শুধুমাত্র রায়গঞ্জ কেন, পুরো জেলাবাসীর খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো? কারণ আমরা যেটা শুরু করেছি আমাদের স্পেশাল হুকুমুকে হ্যাংলায়, নানান জায়গায় রেস্টুরেন্টে যাচ্ছি এবং সেখানকার ভালো ভালো খাবার তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে তো আরও ভালো ভালো খাওয়া হতেই পারে, সব খাওয়া দাওয়া হয়তো ভালো হচ্ছেই। তবে ঘুরতে ঘুরতে আজকে কিন্তু আমরা চলে এসেছি একটা পরিচিত জায়গাতে। রায়গঞ্জ শহর তথা এই জেলায় এমন কেউ নেই যে এই জায়গাটা বা এই রেস্টুরেন্টকে চেনে না। তবুও যারা এখনও আসেনি, যারা নতুন আইটেমগুলো এখনো জানতে পারোনি কি কি রয়েছে, সেগুলো স্পেশালিভাবে জানানোর জন্য আমাদের হুকোমুকো হ্যাংলা স্পেশাল অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকে হাও মাও খাওতে, রায়গঞ্জ শহরের একখানা বিখ্যাত রেস্টুরেন্ট হাও মাও খাও। আর আবার মনে করি তোমরা দেখছো এই মুহূর্তে রায় বাংলায় হুকোমুকো হ্যাংলা, যা সহযোগী নিবেদক দি ঢাকা জুয়েলার্স। আর আজকে আমরা এই মুহূর্তে আবার বলে দিই রয়েছি আমরা হাও মাও খাও রেস্টুরেন্টে, রায়গঞ্জের একখানা সুপরিচিত রেস্টুরেন্ট, সকলের খুব ভীষণ প্রিয় রেস্টুরেন্ট। তবুও যারা যারা এখনও আসতে পারেনি বা এখানকার স্পেশাল মেনু কী কী অ্যাড হয়েছে, কী কী মাইনাস হয়েছে, সেগুলো সব শোনার জন্য, জানার জন্য আর ভিতরটার আরও অনেক কিছু দেখানোর জন্যই কিন্তু আজকে আমরা হাজির হয়ে গেছি হাও মাও খাওয়ার একদম সামনাসামনি। ধীরে ধীরে আমরা হাও মাও খাওয়ার দিকে এগোবো, মানে ভিতর দিকটা ঢুকবো, সেখান থেকে এখানকার ওনার সাথে গল্প থেকে শুরু করে শেফের সাথে গল্প অনেক কিছু থাকছে, সঙ্গে থাকছে আজকে স্পেশাল ডিশ কী তৈরি হচ্ছে সেটা খাওয়া দাওয়া এবং তার কিছু একটা রিভিউ দেওয়া। বাইরের থেকে যদি দেখি এই একখানা রেস্টুরেন্ট যেখানে এই বলে না যে কারো কোনো পাবন্দি নেই, সামনে কাঁচ নেই, দরজা নেই, জানালা নেই, সেরকম নেই, ওপেন একখানা ব্যাপার রয়েছে, সবাই আসো ভাই, কোনো চাপ নেই, এখানে কোনো বন্ধ দরজা নেই, সবার জন্যই খোলা। এবং আমরা ধীরে ধীরে সেটাই দেখবো, সবাইকে জানাবো। এই কাউন্টারের পাশে দাঁড়িয়ে থেকে কখনো শোনা যাচ্ছে চিকেন বিরিয়ানি পার্সেল, কখনো শোনা যাচ্ছে চিকেন লালিপপ পার্সেল, মানে আবার এখানে যারা যারা বসছে তাদের জন্য কিছু খাবারের অর্ডারও বারংবার আসছে। বাট আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে রয়েছি হাও মাও খাওয়ের ওনারের পাশে, ওনারের একদম ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে রয়েছি, এবং তাকে আমরা অনেকেই চিনি, সকলেই প্রায় চিনি, অনেকেই ভাইজান হিসাবে চিনে। বাট সুন্দর নাম রয়েছে, নামটা আগে শুনি দাদার। আমার নাম অভিষেক দাস। নমস্কার। হাও মাও খাও কতদিন বয়স হলো? তো 2009 সালে ওপেনিং হয়েছিল, তা 12 বছর। 12 বছর হয়ে গেল, মানে 12 বছর মানে একটা যুগ বলে প্রায়। তো এই এক যুগে কত কত এক্সপিরিয়েন্স হলো? এক্সপিরিয়েন্স বলতে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথম প্রথম তো কাস্টমার ধরার জন্য অনেক কিছু করতে হয়েছিল, তারপরে আস্তে 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 পরিচিতিটা যখন বেড়েছে, তারপরে সবাই নামটা শুনে অনেকে অ্যাট্রাক্ট হয়ে আর কি আকৃষ্ট হয়ে, বিশেষ করে বাচ্চারা যে হামাক হতে খেতে যাবো, হামাক হতে খেতে যাবো, তা আসতো ওই নাম শুনে শুনে, খুব ভালো লাগতো। আমার একটা টার্গেট ছিল যে আমার এই জায়গাটাকে হামাক হওয়ার মোড় বলে সবাই চিনুক। আচ্ছা আচ্ছা। সেটা যতটা কতটা করতে পেরেছি জানি না, তবে কম বেশি মোটামুটি চেনে, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে চলছে আর কি। হ্যাঁ, যতটুকু চেনে। নামটা নিয়ে যে কথা হচ্ছে আর কি, হাও মাও খাওয়ার জন্য অনেকে এসছে, মাথাতে এই নামটাই কেন এলো যে হাও মাও খাও কেন? হাও মাও খাওয়ার নামটা এসেছিল, আমি মেনলি মানে আমারই মন থেকে এসছে অ্যাকচুয়ালি। আমি নামটা সাজেস্ট করেছিলাম মিরাকেল, হ্যাঁ, আক্কেল চ্যালেঞ্জার বলে প্রোগ্রামটা হতো, যে ওটা ফার্স্ট আর সেকেন্ড এপিসোড চলছিল ওটা, ওখানে মিরাকেল বলে একটা এপিসোড, মিরাকেলে হামো খাও নামে একটা ইয়ে ছিল আর কি, পার্ট ছিল। হ্যাঁ, ওইখান থেকেই নামটা আমার ভালো লেগেছিলো, ওখান থেকে তখন সিলেক্ট সাজেস্ট করে, মানে সিলেক্ট করেছিলাম যে এই নামটাই আমি দেবো দোকানে। ক্যাশ কাউন্টারে ক্যাশ আছে তাই বেশি ভালো। তো খাও মাও খাওয়ার রহস্যটা তো আমরা জানতে পারলাম যে কোথা থেকে এসছে, এবং 12 বছরের একটা জার্নি অলরেডি অভিষেকবাবু কাটিয়ে ফেলেছেন। এই 12 বছরে রায়গঞ্জ শহরে আরও অনেক রেস্টুরেন্ট হয়েছে, কম্পিটিশন বেড়েছে নাকি তোমার আপনারটা সেরকম লেভেলই রয়ে গেছে? কম্পিটিশন তো অবশ্যই বেড়েছে, একে একের পর এক রেস্টুরেন্ট প্রতিদিনই ওপেনিং হচ্ছে, কিছু কিছু রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার পর বন্ধও হয়ে গেছে। এই লাইনটা হচ্ছে এমন একটা লাইন তো, মানে বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে অবশ্যই, কিন্তু যারা করছে আর কি তারা বুঝতে পারছে কি জ্বালা। তবে সবারই দোকান মোটামুটি চলছে কম বেশি, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে আমার পরেও। হ্যাঁ, তারপরে দিয়ে এখন এই আর কি চলছে, কম্পিটিশন তো অবশ্যই আছে, তবে আমি চেষ্টা করি আমার নিজের বেস্টটা দেওয়ার সবাইকে। আচ্ছা, মেনুতে কি চেঞ্জ হয়েছে আগের থেকে, মেনু কি চেঞ্জেস এসছে কিছু? মেনুতে চেঞ্জেস বলতে অনেক নতুন নতুন আইটেম হয়েছে, যেমন তন্দুরির আইটেমগুলো নতুন হচ্ছে, তারপরে আর কি বলবো, বিরিয়ানি তো প্রথম থেকেই ছিল আমাদের রায়গঞ্জে, ফার্স্ট বিরিয়ানি আমার দোকানেই, মানে আমাদের দোকানেই চালু হয়েছে এই দম বিরিয়ানিটা, তারপরে আস্তে আস্তে তো বিরিয়ানির দোকান প্রচুর খুলে গেছে এখন।
বাকি তো সব মোটামুটি নর্মাল ঠিকই আছে। আর ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, ফিশ কবিয়াজি এইসব আইটেমগুলো হচ্ছে। তন্দুরি আইটেম আপনার এখানে অনেকগুলো আইটেম আপনারা তৈরি করেন, আপনার সব থেকে পছন্দের আইটেম কোনটা? আমার সবচেয়ে পছন্দের আইটেম বলতে আমার বিরিয়ানি খেতে, যে কোনো দোকানেরই বিরিয়ানি আমার ভালো লাগে অবশ্যই। এছাড়া চাউমিনটা লোকে ভালো বলে, চাউমিন, মোমো এইসব। আপনার সব শেপ কি বাইরে? আমার সব কলকাতারই, কলকাতার বাইরে। ওরা দিল্লি মুম্বাই কাজ করে এসছে, এখন আমার এখানে কাজ করছে। আর রেঞ্জ কেমন, দাম দর কি, রিজনেবল প্রাইস? দাম দর তো পাবলিক বলবে, আমার তো মনে হয় যে যেই কোয়ান্টিটি আমি মানে আমরা পাবলিককে দেই সেই কোয়ান্টিটিতে এই দাম অনেকটাই কম। হ্যাঁ, আর আদার আদার রেস্টুরেন্টগুলোর থেকে মনে হয় কম্পেয়ার করে দেখতে পারেন অনেকটাই কম। আচ্ছা, এই 12 বছরের জার্নিতে রায়গঞ্জ শহর তথা এই জেলার বা বাইরেরও অনেকেই এসছে এখানটাতে, সো আমাদের রায় বাংলার হুকুমুকে হ্যাংলার মধ্যে দিয়ে তাদেরকে কিছু বলা যায় নাকি, মানে বলার কিছু রয়েছে? অবশ্যই বেস্ট উইশেস তাদের জন্য, তারা আরও ভালো এই হুকুমুকু হ্যাংলা প্রোগ্রামটা আমিও দেখি, ভালো লাগে খুব। বিশেষ করে তোমার জন্য ভালো লাগে রায়গঞ্জের দেব। আর যদি রায়গঞ্জের ভাইজান হিসাবে তোমাকেও খুব ভালো লাগে, তোমার তরফ থেকে তোমার এই হাও মাও খাও মানে তোমার কাউন্টার থেকে পাবলিকের জন্য কিছু বলার? পাবলিককে একটাই কথা বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা আশীর্বাদ দিয়ে এসছেন দীর্ঘ 12 বছর ধরে, আপনাদের ভালোবাসায় চালাতে পেরেছি, এত দূর জার্নি করতে করে এসছি, সেইভাবেই আপনারা সেইভাবেই আবার মানে আরও ভালোবাসা দিয়ে যান, আরও আশীর্বাদ করুন যাতে আরও ভালো জায়গায় যেতে পারি। আমার একটা শখ দোতলা রেস্টুরেন্ট করার, সেটা যেন হয়ে যায়। আপনারা ভালোভাবে আবার আসবেন, মানে আসুন, বারবার করে আসুন, আপনাদের ভালো সেবা দিতে পারি, চেষ্টা করবো যতটা পারি। থ্যাংক ইউ, কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো। এখনও যদি আমাদের পার্ট শেষ হয়নি, আমরা এখন আস্তে আস্তে কিচেনের দিকে উঠবো এবং সেখান থেকে স্পেশালিস্টটা খাওয়া দাওয়া করেই যাবো কিন্তু, এবং সেটা কেমন হয়েছে সেটা আমরা জানাবো। এখন ধীরে ধীরে এখানে তো কাউন্টারগুলো ধীরে ধীরে ভিড় হয়ে যাচ্ছে, এগ রোল আসছে, চাউমিন আসছে, চিকেন ল্যালিপপ আসছে, বিরিয়ানি আসছে, সেগুলো তো আমরা যাবোই। বাট তার আগে আমরা কিচেনটাতে ঢুকি, কিচেনে গিয়ে এখানকার শেফরা বেসিক্যালি সবাই বাইরের কলকাতা যেটুকু আমি শুনলাম, এবং তাদের সাথে একটু কথা বলি, তারা কেমন রয়েছেন, তারা কী করছেন আমাদের জন্য, চলুন দেখে আসি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওমার খাওয়ার একদম অন্দরমল, অর্থাৎ রান্নাঘরে, যেখানটাতে সুন্দর সেই রান্নাগুলো কিচেনে সেই রান্নাগুলো হয়, এবং সেখান থেকেই সার্ভ হয়, শেফ দাদা পাশে দাঁড়িয়ে রয়েছে। আর একবার মনে করে দিই, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জের নামকরা রেস্টুরেন্ট হাওমাও খাওয়ার, সবাই মিলে আমরা এই মুহূর্তে দেখছি রায় বাংলাতে হুকো মুকো হ্যাংলা, যার সহযোগী নিবেদক দি ঢাকা জুয়েলার্স। পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের শেফ দাদা, দাদার কী নাম? বিজয় দাস। বিজয় দাস, বাহ, বিজয় দা বাড়ি কোথায়? কলকাতা। কতদিন ধরে আছেন হাওমা খেতে? 12 বছর হয়ে গেছে। 12 বছর মানে প্রথম থেকে আপনি আছেন? হ্যাঁ, প্রথম থেকে আছি। কেমন লাগছে মানে রায়গঞ্জে এসে এই হাওমা খেতে 12 বছর ধরে রয়েছেন আপনি অ্যাজ আ শেফ, কেমন রেসপন্স রায়গঞ্জের সবার কাছে? ভালো, খুব ভালো, খুব ভালো। এখানে ব্যবহার টেবার কেমন লাগে সবার? সবাই ভালো, খুব, এখানে লোকজন খুব ভালো। সবাই আপনার হাতের রান্না ভীষণ পছন্দ করে, তাই তো? হ্যাঁ। আজকে আপনি কি স্পেশাল বানাচ্ছেন? গ্রেভি ল্যালিপপ বানাচ্ছেন। গ্রেভি ল্যালিপপ বানাচ্ছেন, ওকে। ফ্রাইং প্যান রয়েছে, তার মধ্যে তেল ফেল ডালা রয়েছে। আমি এখন আস্তে আস্তে দেখাবো যে গ্রেভি ল্যালিপপ আমাদের বিজয় দা কীভাবে বানাচ্ছে। প্রথমে দিলাম রসুন নাকি? কাঁচা লঙ্কা, বাহ, হালকা ঝাল ঝাল টেস্টি হয়ে যাবে। আচ্ছা, সস মারলো, সস সস। আচ্ছা, বাড়িতে ট্রাই করতে পারি এগুলো? হ্যাঁ, এরকম টেস্ট হবে আপনার হাতের মতো টেস্ট হবে? হ্যাঁ, অবশ্যই হবে, মিটিয়ে যে হিসাবে বানাতে অবশ্যই হবে। এটা ঝালের জন্য কিছু একটা, তাই তো? লঙ্কা টঙ্কা, লঙ্কা বাটা বা কিছু একটা, তাই তো? এটা রেড চিলি। রেড চিলি, বেশ, নিজের হাতে তৈরি। আজকে চলছে হাওমাও খাওয়ার স্পেশাল আইটেম, যার নাম গ্রেভি ললিপপ, তাই তো বিজয় দা? গ্রেভি ললিপপ, এটা হাওমা খাওয়ার স্পেশাল। এখন সব স্বাদ অনুযায়ী লবণ, চিনি আরো সব কিছু যাচ্ছে, তাই তো? এবার ললিপপগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে। ললিপপগুলো আগের থেকে একটু ফ্রাই করে রাখা যায়, তাই দি? ওকে, চলুক তাহলে আমরা সবাই মিলে দেখি এখন গ্রেভি ললিপপটা কীভাবে তৈরি হচ্ছে।
হাও মাও খাও মাংসের গন্ধ পাও। হ্যাঁ মানে জাস্ট বলতে ইচ্ছে হচ্ছে ওয়াও, মানে মাংসের গন্ধ পাও সঙ্গে বলতে হচ্ছে ওয়াও, কারণ বিজয়দার হাতে আর আজকে আমরা পেয়ে গেছি এখানটায় স্পেশাল, এখানকার হাও মাও খাওয়ার স্পেশাল এটা গ্রেভি চিকেন ললিপপ, এবং সেখানটাতে গন্ধে ময়ময় করছে নাকের মধ্যে দিয়ে, সেই গন্ধটা পেটের কাছাকাছি চলে যেতে চাইছে, আমার মুখটা আটকে যাচ্ছে, মানে মুখে এত জল পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক আজকে সুন্দর এই প্লেটটা চলে এসেছে আমাদের সামনে এবং আমরা খাবো সেটা, তোমরা দেখছো আমাদের রায় বাংলায় টিভি পর্দাতে, দেখছো তোমরা ফেসবুকের পেজেও, দেখছো আমাদের ইউটিউব চ্যানেলও, চারিদিকে তোমরা রয়েছো, তার সবাই মিলে দেখছি আমরা এই মুহূর্তে হুকো মুকু হ্যাংলা যা সহযোগী নিবেদকটি ঢাকা জুয়েলার্স। আর আমরা আবার বসে রয়েছি, মানে বারবার করে বলছি একটা কথা, যেখানে বসে রয়েছি তার নাম হাও মাও খাও মাংসের গন্ধ পাও। হ্যাঁ আমি এখন এই মাংসওয়ালা চিকেন ললিপপটা খাবো, আর অ্যাড্রেস বারবার করে বলে দিচ্ছি এখানকার ওনার অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই বলবো, রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড় গীতাঞ্জলি হলের একদম কাছাকাছি, অপোজিটেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আরও অনেক কিছু, যদিও তার স্বপ্ন এই মোড়টাকে সবাই হাও মাও খাও মোড় হিসাবে পরিচিত হোক, 12 বছরের পরিচিতি অবশ্যই একদিন না একদিন রং লাগাবেই, বাট এখন আমার খেতে ইচ্ছা করছে, আমি আর কিছু বলবো না, আমি খাবো। সো গাইস শুরু করছি, হামলে পড়ছি এই সুন্দর খাবারের দিকে, তোমরা একটু নজর রাখো আমাদের সঙ্গে, পেট যেন খারাপ না হয় সেটার দিকে নজর রাখবে। ছোটবেলা থেকে ইচ্ছে করে না মাংসটাকে টেবিল টেনিস খেলতে, এটা ওয়াও, আমি ডায়লগটা কমপ্লিট করছি না, বাট অসম্ভব ভালো ললিপপ হয়তো তোমরা সবাই খেয়েছো কম বেশি, বাট স্পেশাল গ্রেভিওয়ালা চিকেন ললিপপ খেয়েছি কিনা জানি না, যদি খেতে হয় অবশ্যই অবশ্যই হাও মাও খাওয়াতে আসতে হবে কিন্তু এই সুন্দর একখানা ডিশ খাওয়ার জন্য। আরও অন্যান্য ডিশ তো রয়েছে, অসম্ভব ভালো একটা ডিশ, আমি জাস্ট একবার বাইট করেছি তাতেই আমি কথা বলতে ভুলে গেছি, গ্রেভির যে ভাবটা বুঝতে পারছি মুখ দেখে গ্রেভিটা পড়ছে অসম্ভব ভালো। বিজয়দা থ্যাংক ইউ দাদা, দারুণ একখানা ডিশ খাওয়া লাগো, খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি যদি কাজ না করতে তোমার হাতে একটা কিছু করতাম, তোমার দেরি করো না, এখনই হয়তো দেখছো টিভির পর্দায় বা ইউটিউবের চ্যানেলে বা ফেসবুকের পেজে, দেরি না করে এপিসোডটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কথা চলে এসো, তোমাদের জন্য এই সুন্দর সুন্দর রেসিপিগুলো ওয়েট করছে জাস্ট ফর ইউ ইউ অ্যান্ড ইউ। তো গাইজ এখানে খেতে খেতে তো আজকে আমাদের এখান থেকে বিদায় নেবো আমাদের মুখো মুখো হাঁকলা থেকে, তো সবাই খুব ভালো থাকবে, অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে আবার 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 দেখা হচ্ছে এই সুন্দর অনুষ্ঠান নিয়ে, তোমাদের সঙ্গে আবার আবার আমার আসবো, আর তোমাদের আমরা আমাদের সঙ্গে তো রয়েছো টিভির পর্দাতে রয়েছো তোমরা আমাদের সঙ্গে রায় বাংলাতে রয়েছো, তোমরা আমাদের ফেসবুকের সঙ্গে রয়েছো, তোমরা আমাদের সঙ্গে ইউটিউবে চারিদিকেই তোমরা থাকো আমাদের সঙ্গে, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, এইভাবে আমাদের পাশে থেকো, আর তোমাদের জন্য আমরা ভালো ভালো কিছু খাবার নিয়ে আসবো প্রতিদিন প্রতিনিয়ত এই হুকু মুকু হ্যাংলার মধ্যে দিয়ে। তো গাইজ আজকের মধ্যে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে থেকে, অবশ্যই দেখতে থাকো রায় বাংলা উত্তরের উত্তরীয়। খাও মাও খাও মাংসের গন্ধ পাও। আমাদের মুখ মুখে এটা একটু আমি এটা দিও না টিভি দেখ, এই প্রোগ্রামে ভালো ভালো খাবার পাচ্ছে এটা একটু প্লাস পয়েন্ট, থ্যাংক ইউ সবাইকে আমাদের রায় বাংলা পুরো টিমকে, আমাদের ক্যামেরা পেছনে আছে তারা পাই না, আমি তো ভাই এই খুব ভালো লাগে, বাহ। রায় বাংলা